হ্যালো বন্ধুরা, তোমরা এর মধ্যে লাম্পস না থাকে। ভালো করে দেখো, ময়দাটা বাটারের সাথে মিশিয়ে নিয়েছি, একদম একটা স্মুথ একটা টেক্সচার দেখো তৈরি হয়েছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই যেন কমানো থাকে। এবার এর মধ্যে ইউজ করে নেবো হচ্ছে 1 লিটার ঘরের টেম্পারেচারে রাখা দুধ। নর্মাল দুধই আছে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবো। গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে। এইভাবে আমি 1 থেকে 1.5 মিনিট এটাকে মেশাবো। একটা দেখো ক্রিমি টেক্সচার কিন্তু অলরেডি চলে এসেছে। গ্যাস কিন্তু অবশ্যই কমানো থাকবে। এবার এর মধ্যে মিশিয়ে দেব পরিমাণ মতো নুন। 1 টেবিল স্পুন মিশিয়ে দেবো হচ্ছে চিলি ফ্লেক্স। 1 টেবিল স্পুন মিশিয়ে দেবো অরিগানো। আর 1 টিস্পুন দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়ো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস কমিয়ে রেখেই এটাকে আরো 30 সেকেন্ড হতে দেব। হোয়াইট সস আমার দেখো পুরোপুরি রেডি। ওপর থেকে দিয়ে দেবো হচ্ছে গ্রেটেড চিজ, যার পরিমাণ হচ্ছে 200 গ্রাম। এবার ভালো করে মিশিয়ে নিয়ে আরো 30 সেকেন্ড এটাকে হতে দেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে। হোয়াইট সস আমার পুরোপুরি রেডি। একদম দেখো ক্রিমি টেক্সচার চলে এসেছে, আর চারদিকে একটা ভীষণ ভালো কিন্তু স্মেল বেরোচ্ছে। আবারও দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা একটু ফ্ল্যাট নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 75 ml অলিভ অয়েল। তেলটাকে একদম হালকা গরম করব। তেলটা দেখো সবে গরম হতে শুরু করেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে 3 খানা বড় পেঁয়াজ, একদমই ফাইনলি চপড করা আছে। দিয়ে গ্যাসটাকে মিডিয়ামে রেখে এটাকে 1 মিনিট হতে দেবো। এবার এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে 1 টেবিল স্পুন প্লাস 1 টিস্পুন গার্লিক পেস্ট বা রসুনের পেস্ট। অ্যাড করে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে মিডিয়ামে রেখে আরও 1 মিনিট এটাকে হতে দিতে হবে। এগুলো দেখো হালকা ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে করে দেবো হাই, আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে 100 গ্রাম ওজনের একটা রেড বেল পেপার, আর 130 গ্রাম ওজনের দিয়ে দেবো একটা ইয়েলো বেল পেপার। দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করেই এটাকে 1 মিনিট থেকে 1.5 মিনিট ভেজে নেবো।
হালকা করে দেখো, বেল পেপার ভাজা হয়ে গেছে। বেশি বেল পেপার ভাজলে কিন্তু বা বেশি কিন্তু বেল পেপার সেদ্ধ হয়ে গেলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম, দেখো পুরো হোয়াইট সস যেটা আগে থেকে রেডি করেছিলাম সেটা অ্যাড করে দিলাম। দিয়ে এবার বেল পেপারের সাথে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু একদমই লোতে করে দেব। ভালো করে দেখো হোয়াইট সসটা মিশিয়ে নিয়েছি। এবার পাস্তাটা অ্যাড করে দেবো যেটা সেদ্ধ করে রেখেছিলাম। গ্যাসের ফ্লেম অবশ্যই কিন্তু লোতে করেই অ্যাড করব। পুরো পাস্তা দেখো অ্যাড করে দিয়েছি। এবার ভালো করে হোয়াইট সসের সাথে পাস্তাটা মিশিয়ে নেব। সব কিছু দেখো মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই এটাকে এক মিনিট হতে দেবো। ওপর থেকে অ্যাড করে দেবো পরিমাণ মতো নুন। অ্যাড করে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও এক মিনিট হতে দেব। এবার উপর থেকে অ্যাড করে দেব হচ্ছে দেখো গ্রিন অলিভস অ্যাড করলাম, এটা 1 টেবিল স্পুন আছে। অ্যাড করে দিলাম রেড প্যাপরিকা অ্যাড করলাম, এটাও 1 টেবিল স্পুন আছে। তারপর ব্ল্যাক অলিভস দেখো অ্যাড করে দিলাম, এটাও 1 টেবিল স্পুন আছে। আর 1 টেবিল স্পুন অ্যাড করে দিলাম হ্যালাপিনো। আর অ্যাড করে দিলাম হচ্ছে 1 টিস্পুন চিলি ফ্লেক্স। অ্যাড করে দিলাম হচ্ছে হ্যান্ডফুল ফ্রেশ ব্রেজিল লিভস, এটা কিন্তু একদমই ফ্রেশ আছে। এবার গ্যাসটাকে লোতে রেখেই এইগুলো সব মিশিয়ে নেব পাস্তার সাথে। গ্যাস বাড়িয়ে কিন্তু হোয়াইট সস পাস্তা বানালে কিন্তু পুরোপুরি ডেলা পাকিয়ে যাবে, সেই জন্য আমি বারবারই বলছি গ্যাসটা কিন্তু লোতে রাখারই চেষ্টা করবে তোমরা। আর আরও 2 মিনিট এটাকে হতে দেব। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, রেড প্যাপরিকা, গ্রিন অলিভস, ব্ল্যাক অলিভস আর হ্যালাপিনো আর বেজিল লিভস কিন্তু এখন মার্কেটে ইজিলি অ্যাভেলেবেল। দেখো গ্রিন অলিভস আর ব্ল্যাক অলিভস, হ্যালাপিনো আর হলো প্যাপরিকা সবই কিন্তু আমি অনলাইনে অর্ডার করে কিনেছি। আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি এগুলো আমি কোন কোম্পানির ইউজ করেছি। পাস্তা দেখো পুরোপুরি রেডি। উপর থেকে সামান্য গ্রেটেড চিজ অ্যাড করে দিয়ে এটাকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে দেবো। গ্যাস কিন্তু বন্ধ করে দিতে হবে এই সময়। সার্ভ করে দিলাম গরম গরম ইটালিয়ান স্টাইলের হোয়াইট সস পাস্তা। তোমরা দেখলেই যে এটা বানাতে কিন্তু একদমই সময় লাগলো না, আর ভীষণই দেখো আমি ইজি ওয়েতে বানিয়েছি। আর এটা কিন্তু খেতেও ভীষণই দারুণ। বাচ্চা থেকে বড় কিন্তু সবাই কিন্তু এই পাস্তাটা ভীষণই ভালোবাসে। যদি আমার এই ইটালিয়ান স্টাইলের হোয়াইট সস পাস্তার রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর ফ্যামিলি ফ্রেন্ডকে শেয়ার করে দিও। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশের বেল আইকনটা অবশ্যই অন করে দিও, তাহলে আমি যখন রেসিপি পোস্ট করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। বাড়িতে এইভাবে ইজি ওয়েতে ইটালিয়ান স্টাইলের হোয়াইট সস পাস্তা বানিয়ে আমাকে কমেন্টে বলো যে তোমাদের পাস্তাটা কেমন হয়েছে। তাহলে চলো আজকে আসি, টাটা বাই বাই।